হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সব সময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে এলাম লাইভে। আমার এখানে লাইভে আসা মাত্রই ডিসকানেক্টেড হয়ে গেল, সো আমি ভিউ পাচ্ছিলাম না, কমেন্ট আসে শুরু করছে। সো আই গেট টু নো যে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, সো এখন দেখতে পাচ্ছি। সরি, ইটস কাইন্ড অফ লেট নাইট, ইটস ভেরি ভেরি লেট নাইট, বাট আমার আসলে সহ্য হলো না। লুসিয়াপুর আজকে কমেন্ট সবার আগে পেয়েছি, বিউটিফুল, থ্যাংক ইউ। এরপরে লিমা কবির, ওয়ালাইকুম আসসালাম প্রিয় লিমা কবির। আপু কবি সুন্দর লাগছে, ও খুবই সুন্দর লাগছে। আচ্ছা, কি যে সুন্দর লাগছে, মাঝরাতে আগুন লাগাই দিল। তুমি একথা বললোই না, শোনো তোমার একগুলো ছবি আমার খুব পছন্দ, বুঝতে পারছো না তোমার সেই পার্পল টাইপের কালারটার শাড়িটা, তুমি একটু পার্পল ওইটা ছবি দাও কেন। আচ্ছা, কেবলই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম এই শাড়ি আনবেন কিনা। আপু বিশ্বাস করেন, আমি বাইরে থেকে বাসায় আসছি রাত্রি 11:45, এসে আমি দেখলাম যে এই শাড়ি আসছে। আসার পরে একটা শাড়ি খুলছি, খোলার পরে যে মাথাটা আমার চক্কর মারলো, আমি ওই শাড়ি খোলা অবস্থাতেই পোস্ট দিছি যে মন যদি বেশি না মানে লাইভে চলে আসবো। তো সত্যি, হ্যাঁ কি করব কি করবো এমন করে চিন্তা করতে 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 বিশ্বাস করেন শাড়িটা আমি ভাঁজ করবো, ভাঁজ করতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, যেই রুমে আমার সব ব্লাউজ ক্লাউজ, ওই রুমে মানুষজন অলরেডি ঘুমাচ্ছে। তো আমি পরে কি করলাম, আমার রুমের মধ্যে খুঁজে খাজে দেখলাম যে আমার আরেকটা ওই সব্যসাচী ইন্সপায়ার্ড শাড়ির ব্লাউজ ছিল, ওটার সাথে পরে দেখছেন না, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। হ্যাঁ, সো এত অদ্ভুত শাড়ি আপু, এত অদ্ভুত শাড়ি, মানে কিসের কি রাত আর কিসের কি, আমার মনে হচ্ছে অটো শরীরের মধ্যে চলে আসলো একদম এনার্জি। আচ্ছা, এটা কি শাড়ি আপু, লুকস অফ বিউটিফুল, তাই না? আমি বলতেছি ডিটেইল। আই ওয়াজ গোয়িং টু স্লিপ বাট টুম করে নোটিফিকেশন আসলো গয়না বাক্স, হাউ ক্যান আই মিস টু ডু এ কমেন্ট ফর ইউ, অ্যান্ড ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস, অ্যান্ড আন্টি প্লিজ প্রে ফর আম। আরে শোনা, আই এম সো সরি, আই এম সো সরি ফর ইউর মামি। সো আল্লাহ আপুকে, আপু বলতেছিল যে আপু খুব সিক, আমি সত্যি মন থেকে দোয়া করি আপু। জানি না আমি যদি কখনো কোনো ভালো কাজ করে থাকি, আল্লাহ তাআলা যেন সেই ভালো কাজের বরকতে তোমার আম্মুকে শিফা দিয়ে দে, আমার দোয়া কবুল করে না তোমার মায়ের জন্য। আজকের এই শাড়ি লুকিং লাভলি অ্যাজ অলওয়েজ। ইফাত আপু, এই শাড়ি মিস করাই যাবে না, আপনি এত সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার পরা শাড়িটা হবে, আমি আজকে যেই শাড়ি দেখাবো আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা কি প্রাইসের মধ্যে আছে বলেন। এটা কিন্তু একটা কাঞ্জি, যান হিন্ট দিলাম, এটা একটা কাঞ্জি, হ্যাঁ, বাট একদম গাদোয়াল লুকিং কাঞ্জি, গঙ্গা যমুনার মধ্যে। আমি টোটাল 6টা শাড়ি দেখাবো, আমারটা সহ 6টা শাড়ি দেখাবো, এটা 6টা কালার, আমাকে এতগুলো ছবি দিছিল কালারের, বেছে বেছে আমার কাছে যেই 6টা বেস্ট লাগছে, 6টার জায়গায় যদি 2টা বেস্ট লাগতো আমি 2টাই নিয়ে আসতাম। সো আমি হইলে যেই কালারগুলো পড়তাম, এতগুলো শাড়ির ছবির মধ্যে থেকে আপু আমি আমার 6টা আমার কাছে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং, আমি কোনোটাও ছাড়তে পারতেছিলাম না। সো আই টুক দ্যাট 6 কালার্স, মানে কালার কন্ট্রাস্ট ফর ইউ, সো আপনারা দেখলেই বুঝতে পারবেন কি শাড়ি। সো এটা কিন্তু একটা কাঞ্জি এবং এটা কিন্তু কটন না। হ্যাঁ, অনেকে লিখছেন আপনি এটাকে কটন কাঞ্জি, হ্যাঁ এটা কটন কাঞ্জির মতো লুক, বাট দিস ইজ নট কটন কাঞ্জি, হ্যাঁ এটা একটা হাফ সিল্ক কাঞ্জি, বাট এটা পুরোটাই গাদোয়ালের মতো দেখতে, মানে এটা যদি আপনাকে যে যত বড় শাড়ি বিশারদ হোক, হ্যাঁ আপনি যদি ধরে না দেন যে দিস ইজ নট আ কাঞ্জি, সেটাকে গাদোয়ালি ভাববে। হ্যাঁ, এটাকে সিকো গাদোয়াল বলে অনেকে চালাই দিতে পারে, যদি আমি বলবো না সেটা, হ্যাঁ যেটা যে শাড়ি। সো এখন আমাকে একটু বলেন, এরকম একটা শাড়ি আপনার থেকে প্রাইস গেস করতে দেবো না, থাক আপু এটা কটন না, ইউ উইল ফিল লাইক কটন, বাট এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে এত মজার। হ্যাঁ আমি বলি আপু, যারা সিকো গাদোয়াল পড়েছেন, সিকো গাদোয়ালের বডিটা দেখেছেন, কাপড়টা যেরকম থাকে, কটন আর সিল্ক হচ্ছে গিয়ে রেশিওতে মেলানো থাকে, এটা হচ্ছে এই টাইপের। আমি বললাম তো পাগল হয়ে যাবে, পাগল, আমার পরাটা পার্পল আপু, আমি বলতেছিলাম না কয়েকদিন থেকে একটা পার্পল পরার জন্য যান যাচ্ছে, রাতে সুন্দর মুখ দেখলে ঘুমালে ঘুমালে সুন্দর স্বপ্ন দেখবো। আচ্ছা, ওকে কিডনি বেচে কিনতে হবে না, শোনেন এই শাড়ি যেই প্রাইজে আমি দিব অর্ধেকটা কিডনিতে আমার ফুল লটে শাড়ি পেয়ে যাবেন, এত সুন্দর একটা প্রাইজে দেবো, বিশ্বাসই করতে পারবেন না। এবং আজকে যারা লাইভে, আচ্ছা আছে কতজন ভিউ বলেন, আমি ভিউ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কান্না করব না পেলে, রিজিয়া ফারুক আপু একদম মিস করবেন না প্লিজ, আমি এক্ষুনি 6টা কালার ব্যাক টু ব্যাক দেখাই দেবো, জাস্ট আমি 4টা শেষ করা ওয়েট, আমার গলাটার অবস্থা খুব খারাপ, সেই জন্য মনে হলো এত রাতে লাইভে আসবো, একটু চাটা খেয়ে নিই, চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি। আমার নেকপিসটা সুন্দর, থ্যাংক ইউ। সিকো গাদোয়াল ভেবেছে, দেখেছেন আপু আমি বললাম তো, আরে পূর্ণ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, আমি এগুলোর সাথে না একটু গোল্ড টাইপের ভালো লাগে, সো আই ক্যারিড গোল্ড, হ্যাঁ উইথ ইট, আমার কাছে মনে হয় যে এই টাইপ একটু ট্রেডিশনাল শাড়ির সাথে একটু ট্রেডিশনাল সাজ পছন্দ। চুলটা ছাড়ছিলাম,
চুল ছাড়লে নর্মালি যে কোনো মেয়েকে সুন্দর লাগে, একটু কেমন জানি মায়াবী মায়াবী লাগে, বাট আমি চুলটা বাঁধার পরে এগুলো শাড়ির সাথে একটু চুল বাঁধা একটু খোপা এরকমই যায়। সো জাস্ট আমি হাত দিয়ে প্যাঁচা 932 জন, এখন তোমার ভয় লাগতেছে আমি দেখাবো কিভাবে শাড়ি? আপু আমি যেই প্রাইজে শাড়ি দিব, শাড়ি যেই সুন্দর, আপনাদের তো কাড়াকাড়ি মারামারি লেগেছে, আমি দিব কিভাবে এতজন মানুষকে? আমি বললাম তো আমি প্রাইস বলতেছি না, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে প্রাইস বলে দেবো, বিশ্বাস করবেন না কোন প্রাইজে এই শাড়ি, একদম আমি না বললে আপনারা মনে করবেন যে একটা সিকো সাদর সিকো গাদল পড়েছি, আর সিকো গাদলের দাম এখন আপনারা জানেন, হ্যাঁ 15,500, 15,000, 16,500-এর নিচে কোনো সিকো গাদল নেই, বাট এরকমই সিকোর মতো একটা শাড়ি যদি আপনারা কাঞ্জিতে পেয়ে যান, হিন্ট দিব একটা সিকো, এরকম একটা গঙ্গা যমুনা সিকো এখন নিতে হয় 15,500 টাকায়, তাই না? তো 15,500 তিন ভাগের এক ভাগেরও কম প্রাইস, যান এর থেকে বেশি আর আমি দিতেই পারবো না হিন্ট। একটা সিকো শাড়ির দামের তিন ভাগের এক ভাগেরও কম, বুঝতে পেরেছেন? চোখের মধ্যে উড়ে আসা জানি কি একটা করছে। আচ্ছা 1K জি না, নাহিদা আফরোজ আপু 1,000 টাকা নাকি? 1,000 কি বলছেন, এটা ভিউ 1,000, ভিউ 1,000 হলে ঠিক আছে আমি, ও আচ্ছা ওকে, আপনারা ভিউ লিখতেছেন 1K, আমি ভাবতেছি দাম বলতেছে, আমার তো মাথাটা চক্কর কাটছিল যে কি বলতেছে। আচ্ছা না না ওকে ওকে, কাছাকাছি গেছেন, কাছাকাছি গেছেন, 1.1K। আমার ভয় লাগতেছে এখন, আমি রাতে সত্যি আমি এই শাড়ি এখন আমার কাছে মনে হইতেছে যেই প্রাইজে আপু আমি দিব, যেই সুন্দর শাড়ি, আমি কিন্তু নিজেও আপু এটার কোয়ালিটি কিন্তু যে হাতে আসার পরে চেক করলাম, আমি আমি জাস্ট মুগ্ধ, আমি মুগ্ধ, এরকম একটা শাড়ি থাকলে আপু অনেস্টলি বলতেছি খুব শৌখিন না হলে কেউ আসলে সিকো গাদল নিতে চাইবে না, মানে এত সুন্দর ভিউ 1.2K। আমার ভয় লাগতেছে এখন লিটারেলি। আচ্ছা ঠিক আছে ব্যাপার না, আমি ইনশাল্লাহ শাড়ি আপনাদেরকে আবার এনে দেবো আপু, আমাকে 1-1.5 মাস সময় দেন আমি আবার এনে দেবো, এবং এটা হচ্ছে একদম মেইন যেখান থেকে প্রোডাকশন হয় আপু সেখান থেকে নেয়া, এই জন্যই এত সুন্দর একটা প্রাইস ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো। মানে বললাম তো এই শাড়ি পরার পরে বা নেয়ার পরে অনেকের ইচ্ছাই করবে না যে আমি মানে খুব শৌখিন না হলে সিকোতে যাবে না, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর তো একটা ব্যাপার থাকে, কিন্তু এটা কেমন করে যে ঘোল মেটাবে, হ্যাঁ সো এটা আসলে জানি না। আরে মিষ্টি মিষ্টি একদম খুবই কাছাকাছি, মিষ্টি মিষ্টি লিখেছে 4,800 টাকা, খুবই কাছাকাছি গিয়েছে। তারপর আরেকজন লিখছে ইফাত আপু মানে মাশাল্লাহ আপনারা খুবই ভালো গেস করতে পারেন, 4,800 টাকা, আমি বলি আপু শাড়িটার প্রাইস 4,500 টাকা, শাড়িটার প্রাইস 4,500 টাকা। আমি যদি আপনাদেরকে বলতাম যে আমি হচ্ছে কি একটা সিকো গাদোয়াল দিচ্ছি আপনাদেরকে বা সিকো গাদোয়াল এনেছি, হ্যাঁ একটু কম রেঞ্জের মধ্যে 13,000 টাকা দাম, আপনারা একদম বিশ্বাস করেন, চোখ বন্ধ করে নিয়ে নিতেন, জানেন একদম বোঝা যায় না, আমি নিজে শাড়ি পরার পর বুঝতে পারতেছি না, মাত্র 4,500 টাকা দাম মাত্র, আমাকে বলেন এটা কেমনে সম্ভব, আমি যেই সুন্দর সুন্দর 6টা কালার কন্ট্রাস্ট দেখাবো পাগল হয়ে যাবেন পাগল। সো আমি শুরু করে ফেললাম, আর কথা বলবো না, আর কথা বলবো না, আমার পরে কালারটা দিয়ে শুরু করি আপু। হ্যাঁ কুর্তি চলে আসবে, আমি জিতছি, হ্যাঁ আচ্ছা ডিসেম্বরের আগে আমাকে ওই সবুজ মণিপুরি দিবেন আপু, আমি ওটা বলে রাখছি, ওই বেটা লিটারালি আমার ফোন ধরতে এখন ভয় পায় তাতে, বুঝছেন? মানে ওকে ফোন দিলে আমার সবুজ শাড়ি হয়েছে, ও আমার ফোনই ধরতে চায় না ভয় চোটে, বলে কি আপু আপনি ফোন করে এমন তাড়া দেন শাড়ি জমা, কি করব সবারই এখন সবুজ শাড়ি লাগবে, আমি কি করব বলেন? হ্যাঁ না আপু দিস ইজ নট পিওর কটন, এই জন্যই তো এত মজা, মানে এটা হচ্ছে সিকোর মধ্যে যেই ম্যাটেরিয়ালটা থাকে না আপু, হাফ সিল্ক সিকোর মধ্যে যে ম্যাটেরিয়ালটা থাকে এটা হচ্ছে একদম ওরকম, জানেন মানে কটন আর সিল্ক মিক্স করা, এটা কিন্তু একদম পিওর কটন না, একদম ল্যাপটায় থাকবে এরকম না, মানে এটা হচ্ছে আপনি হাফ সিল্কের মধ্যে পেয়ে, একদম সিকোর মধ্যে যে ম্যাটেরিয়ালটা ইউজ হয় সিকো সিল্ক আর কটনের মানে রেশিও মিক্স করে যে ম্যাটেরিয়ালটা হয় এত মজা। আমি বললাম তো আমি যদি বলতাম যে আপনাদের জন্য আমি সিকো গাদোয়াল এনেছি, আমাকে আপনারা বিশ্বাস করে নিয়েও নিত। সো ঘটনা হচ্ছে না, এটা আপু আমার শাড়িটা যখন আমাকে ছবি দিয়েছে আমার কাছে এত ভালো লেগেছিল ছবি দেখে যে আরে শাড়িটা তো পুরো গাদোয়ালের মতো, হ্যাঁ এবং আমাকে যে যেরকম প্রাইস আমাকে যখন দিচ্ছিল আমি না আমার আমি একটু সত্যি কথা বলতে আমি ডাউটে ছিলাম যে শাড়ি কেমন হবে, বাট আজকে বাসা আসার পর যখন আমি বস্তা খুললাম, বাসা যখন শাড়ির একটা খালি খুলে আমি চেক করছি আমার মাথাটা মনে হচ্ছে যে চক্কর মারলো যে এটা আসলে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে।
সো শুরু করে ফেলি, হ্যাঁ শুরু করে ফেলি, এই যে আমারটা দিয়ে শুরু করবো, তার মধ্যে পাটটাও দিয়েছে আপু গঙ্গা যমুনা বলেন, আমি মিলাই দিয়ে পারতেছি না। আচ্ছা এটার সাথে কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস পেয়ে যাবে, আমার মতো যদি কন্ট্রাস্ট কালারের ব্লাউজ পিস কারো থাকে পরে ফেলবেন, আদারওয়াইজ শাড়ির সাথে রানিংয়ে ব্লাউজ পিস আছে, হ্যাঁ তো শাড়ি 1400 বেশি আছে, সো চাইলে কাটবেন, আমি কাটি নাই, এই জন্য অনেক কুচি হয়েছে, আমার কাছে মজা লাগতেছে অনেক, অনেক কুচি হয়েছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি, আমি 31 থেকে কোড নাম্বার দিচ্ছি, হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার 31, যেই শাড়িটা আমি পরে আছি, সো দিস ইজ কোড নাম্বার 31, প্রাইস হচ্ছে কি এটা। এই দিশা কি লিখতো সাপু, কিছু দিশা লিখতেছো তুমি, খালি বারবার কমেন্ট যাচ্ছে, ও পুতুল লিখতেছো বিগ ফ্যান, তুমি আমার মাথাটা নষ্ট করে রাখছো পুতুল। আচ্ছা এটা এটার ঘটনা শুনবেন, সত্যিকারের ঘটনা না, মানে সবই সত্যিকারের ঘটনা। সো এটার ঘটনাটা হচ্ছে একদিন আমি আমি অনেকদিন থেকে মনের মতো একটা ঝুমকার একটা ডিজাইন খুঁজতেছি, হ্যাঁ সো মনের মতো ঝুমকার ডিজাইন খুঁজতেছি, হয় বড় হয় না, ছোট হয় না, মন মতো হয় না। সো নিউ মার্কেটে অনেক গোল্ডের দোকান না পাশাপাশি একদম, সো নিউ মার্কেটের গোল্ডের দোকানে গেছি ঝুমকার ডিজাইন দেখতে, আপু দেখতে দেখতে এটা হঠাৎ করে এত দুলের মাঝখান থেকে কেমন জানি চোখে পড়ে গেল, মাথা নষ্ট তুমি আমার করছো, তুমি মেয়ে আমি সত্যি, তুমি জানো আমি চিন্তা করতেছি আচ্ছা কোথাকার কি লুক হবে, কাজকর্মে মন শেষ একদম, এরকম করো না। আচ্ছা তারপর কি হয়েছে শুনেন, মজার কথা বলি আগে, তো ওখানে ঝুমকার ডিজাইন দেখতে গেছি, দেখতে দেখতে হঠাৎ করে, খুব বড় দোকানও না ছোট্ট একটা দোকান, মানে মিডিয়াম সাইজের একটা দোকান, তো ওখান থেকে এত দূরের মাঝখান থেকে হঠাৎ করে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান আই একচুয়ালি আমি এরকমই চাচ্ছিলাম, কানে পড়ার পরে আমার কাছে নিজেকে মনে হয়েছে যে মানে এটার থেকে বেস্ট অপশন আর নাই। সো পরে কী করছি, ওখানে বানানো হয়েছে, আমি আসলে মানে আবার বানাইতে দিব, সরি আমার ধৈর্যই সহ্য হচ্ছিল না, পরে আমি একদম ওখান থেকে নিয়ে নিছি, আমি আই না গোল্ড কেউ এভাবে কেনেন কেনা, আপনারা অনেক সময় দেখা যায় যে আমরা ডিজাইন দেখলে আমরা বানাতে দিই তাই না, যে আমাদের মতো করে বানাই দেখে, আমি জাস্ট ওখানে চেক করে নিলাম 21 ক্যারেট ঠিক আছে কিনা, হলমার্ক দেখে নিলাম, দ্যাটস ইট, মাপ যোগ সব কিছু দেখে শেষ, হ্যাঁ সো এভাবে। আচ্ছা চুপ চুপ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার শুরু করে ফেলছি কিন্তু, স্যার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 31, এই কোড নাম্বারটা একটু প্লিজ দেন, হ্যাঁ রাতের বেলা অ্যাডমিট নাই কিন্তু আমি বসবো একটু পরে, সো আমি যেন সুন্দর করে অর্ডারটা রাখতে পারি, একই শাড়ির জন্য বারবার মেসেজ করবেন না, শাড়ি পাবেন না আমি বলে দিচ্ছি একবারই একবারই, সো ইদার আমার স্ক্রিনশটটা দিয়ে দেন অথবা শাড়ি নাম্বার 31 লিখেন, শাড়ি 31, প্রাইস হচ্ছে আপু মাত্র 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, গঙ্গা যমুনা পার, কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন আপু, আমাকে কিচ্ছু বলতে হবে না, পুরো পারো পারো টাইপ শাড়ি তাই না দেবদাস কই, সো পুরো পারো পারো টাইপ শাড়ি, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 31, অথবা আমার স্ক্রিনশটটা দিয়ে, এটাই পড়ে আছে আপু, এটাই পড়ে আছে, এই জন্য এটাকে ফার্স্টে রেখেছি, আঁচলটা খুব সুন্দর করে করা আছে, কটন কাঞ্জির আঁচল একটা প্যাটার্ন থাকে, সো ওই প্যাটার্নেই করা, ভীষণ সুন্দর, অল ওভার শাড়ির মধ্যে বুটা করা আছে, একদম সিকো গাদুয়ালে লুকে পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকা, এটা কিন্তু কাঞ্জি, হ্যাঁ ম্যাটেরিয়ালটা হচ্ছে আপু এটা কটন সিল্ক, হ্যাঁ সো এটা হচ্ছে কটন সিল্কে, মানে হাফ সিল্ক বলে এটা কাঞ্জিতে, সো এটা হচ্ছে একদম সিকোর মধ্যে যে ম্যাটেরিয়ালটা যেরকম করে পান না ওরকম, সো চলে গেল কোড নাম্বার 31, পরের কম্বিনেশন আমি বললাম তখন আমি বেশি না মাত্র 6টা কম্বিনেশন দেখাবো, আমাকে মিনিমাম 40-30টার মতো কম্বিনেশন দিয়েছিল, ওখান থেকে আমার কাছে মনে হয়েছে আমি হইলে এই 6টা আমি সিলেক্ট করতাম আমার জন্য, সো আমি ওই 6টাই আপনাদের জন্য এনেছি। সো এটা সামনে অনেকের হলুদের প্রোগ্রাম আছে, ট্রাস্ট মি হলুদের জন্য আপু আপনাদেরকে আর 16,000-15,000 টাকা দিয়ে একটা সিকো গাদোয়াল কিনতে হবে না, চোখ বন্ধ করে এরকম একটা শাড়ি আপনারা রেখে দেন, এটা শুধু হলুদ না ফাল্গুনের অনুষ্ঠান বা যে কোনোতে খুবই সুন্দর করে পড়তে পারবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে, আমি কত জানেন কোড নাম্বার বলেছি এটার আমি 32, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম বলেন 4500 টাকা মাত্র, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, একদম রানি ম্যাজেন্ডা, রানি ম্যাজেন্ডার সাথে আপু কী কালার বলেন তো, গ্রিন কালার, সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করো, আমি যেটাই গায়ে ধরবো আমি বললাম তো আপু, অ্যাটলিস্ট 30টা শাড়ির কালার কম্বিনেশন থেকে বেছে বেছে 6টা শাড়ি আনা, ভালো না লাগলে নাম চেঞ্জ, যান যা নাম দিবেন, হ্যাঁ আম আপু যা আম আপু যা নাম দিবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 32, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি মাত্র 4500 টাকা, এটা কিন্তু একটা কাঞ্জি গাদল ইন্সপায়ার্ড একটা কাঞ্জি, সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ব্লাউজ পিস রানিংয়ে আছে আপু, সো চাইলে ব্লাউজ পিস বানাবেন অথবা কন্ট্রাস্ট ব্লাউজ থাকলে পরে ফেলবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 32, প্রাইস হচ্ছে 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, এই যে লাইভ করলাম আপু আজকে লাইভের স্ক্রিনশট নিয়ে কত ডিলারের কাছে যে চলে যাবে,
টুম্পা কালকে এটা কি লাইফ করেছে, এটা আমার দরকার। হ্যাঁ, আমার গলা কাটা ছবি, হাত কাটা ছবি, পা কাটা ছবি, হ্যাঁ কত কিছু যে ছবি যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 33, প্রাইস হচ্ছে গিয়ে 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন, একদম রয়্যাল ব্লু, এটা পুরা দীপিকা পাডুকোন। সত্যি বলতেছে, এটা কালার কম্বিনেশন যখন আমাকে শো করছে, আমার কাছে জাস্ট মনে হয়েছে যে মুভিটা কি চেন্নাই এক্সপ্রেস, আমার কাছে পুরা দীপিকা দীপিকা মনে হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেন তো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে, কোড নাম্বার কত বললাম বলেন, 33, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকে। ঠিক, ইস, এটা তো আমার ব্লাউজটার সাথে পুরাই ম্যাচিং হয়ে গেছে না, এখন আরও দেখেন না কি সুন্দর লাগছে আমার, আমার সেটা ঢেকে দিই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাগু মা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তো উড়ে গেলাম, আমি উড়ে গেছি, আমি নাই লাইভে। আচ্ছা আফা বিগ ফ্যান, হ্যাঁ হ্যাঁ, আজকে সব আমার ফ্যানগুলো এখানে। তুমি একটা রসগোল্লা আর তোমার শাড়িগুলো রসমালাই। আচ্ছা, এই তোমাদের কোনো কাজ নাই, তোমরা আজকে এরকম দুষ্টুমি করতেছো কেন লাইভে? তোমরা কি এই সময় ফ্রি থাকো, ফ্রি হয়ে যাও এতক্ষণের মধ্যে নাকি? সো যেটা নাকি ব্রেক নিছো বলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে 33, প্রাইস হচ্ছে কি এটা কত জানেন? প্রাইস বলেছি এটার আমি মাত্র 4500 টাকা। আসলে শাড়ি যারা নিচ্ছে আপু, কি যে পাচ্ছে, আমার কিন্তু একটা শাড়ি আবার এনে দিতে একটু সময় লাগবে, হ্যাঁ এক দেড় মাস তো লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 33, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম, প্রাইস বলেছি এটার আমি 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গড়া বাক্স পেজে। ব্লাউজ পিস রানিংয়ে পেয়ে যাবেন, কালার কন্ট্রাস্টটা দেখেন, খুবই সুন্দর একটা জলপাই টাইপ একটা হেনা কালার, আর তার সাথে হচ্ছে কি উপরে খুব সুন্দর একটা বার্গেন্ডি পার্পল কালার, হ্যাঁ। আর শাড়িটা পুরোটা একদম মানে ইয়াতে রয়্যাল ব্লুতে, আর ভেতরে পুরোটাতে কিন্তু মিনাকারি স্টাইল এটা বোটাটা করা। সো এটা কিন্তু একটা কাঞ্জি দেখাচ্ছি, গাজল ইন্সপায়ার্ড। সো প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর কত বলেন তো, 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এগুলো কিন্তু আপনার একদম কটন না, হ্যাঁ। সো এটার সাথে কিন্তু আপনি সিকো গাজলে যেরকম হাফ সিল্ক মানে ইয়া পান না, এরকম পাবেন। আচ্ছা, আই এম সো সরি, আমি বি গেছি একদম, এইটা ঠিক আছে, স্বপ্ন বিলাস আমি জানি তো। টুম্পা পুতুল মাইর, টুম্পা শোনা, সবগুলো আজকে পাইছে আমাকে, বার্তা দাও, মায়ের দিব, আমার গলা নষ্ট, আমাকে কথা বলাবে না। আচ্ছা, আই এম সো সরি, আই এম সো সরি, হ্যাঁ। আমি এটা যখন আমাকে ছবি শেয়ার করেছিল আপু, আমার নিয়ত ছিল যে আমি তখন এটা পরে লাইভে আসবো, বাট আজকে কাজে নিয়ে এটা খোলার পরে আমি শাড়িটা ভাত ইয়া করি নাই, বন্ধ করি নাই, এটা আমি পরে আসি, বাট এই শাড়ি আমি এটা রাখছি। এটা আমার একদম যখন আমার সাথে ছবি শেয়ার করছে আমার কাছে, তখনই মনে হয়েছে এইটা যদি আমার না হয় এটা কারো হইতে পারে না, ব্যাপারটা এরকম, হ্যাঁ তুই শুধু আমার হবি, নাহলে তুই কারো হবি না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা তুই আমার হবি টাইপ শাড়ি, এটা আমার কাছে তো ভাই তুই আমার হবি টাইপ। এখন দেখেন কার এই কম্বিনেশন ভালো লাগে, আমি বললাম তো 6টাই বাচ্চা শাড়ি, 6টাই সুন্দর, বাট থাকে না যেহেতু দাম কম, আমি অ্যাফোর্ড করতে পারবো 2-3টা, সো আই টুক ফর মাই সেলফ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে কি 34, সো দিস ইজ কোড নাম্বার 34, প্রাইস হচ্ছে কি এটার কত বলেন তো, প্রাইস বলেছি হচ্ছে কি, এবং এটা শাড়ি আমি কীভাবে পরবো আমি বলতেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 34, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছি এটার মাত্র 4500 টাকা। অনেকেই আছে যারা আজকে দুইটা করে শাড়ি নেবে, শোনেন এই শাড়িটা আমি যখনই দেখেছিলাম আমার কাছে তখনই নিয়ত ছিল। এটা না এখানে যে একটা কোল যে কালচে টাইপের একটা কালার আছে না, আমি ঠিক এই কালার এক কালারের ব্লাউজ দিয়ে এটা বানায় পরবো, বড় জোর ব্লাউজের মধ্যে আমি পাইপিন লাগাইতে পারি, এবং এরকমই একটা একটু লং টাইপের একটা মালা, একটু মানে একটু ট্রেডিশনাল টাইপের লুকের সাথে ক্যারি করবো, হ্যাঁ। 12 মাসে বলে ইনস্টলমেন্ট দিব, 12 মাসে ইনস্টলমেন্টে মায়ের দিব, বুঝছো? প্রতি মাসে একবার করে এসে মায়ের খেয়ে যাবো, আমি নিব আপু, অবশ্যই নেবেন। আই ওয়ান্ট 34, আমি জানি তো যাদের সাথে আমার টেস্ট মিলে তারা এক নজরে বুঝবেন যেটা কি কম্বো দেখাচ্ছি। একটা মেটালিক কালারের সাথে আপু উপরের দিকে একদম একদম পুরো কলজে কালার, আর নিচের দিকে এত সুন্দর একটা লিভ গ্রিন, এটা কি সুন্দর লাগবে আমাকে, আমি জানি আপু এইসব কালার আমাকে খুব চায় খুব চায়। সো এটা এটাকে শাড়িটাকে একদম মানে 100-200 এরকম যদি বানাইতে চান, আমি বললাম এটার সাথে ব্লাউজ যেটা আছে সেটা দিয়ে পরেন, খুবই সুন্দর লাগবে। বাট ওইটা ছাড়াও আপু আপনি একবার এই শাড়িটা একবার হইলো এই কালারের ব্লাউজ, সিঙ্গেল কালারের ব্লাউজ দিয়ে এটা শাড়ি একটু ক্যারি করে দেখবেন যে কি পরিমাণ সুন্দর লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 34, প্রাইস হচ্ছে কি এটার
কত বললাম 4500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সেফটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসাকে যে কি সুন্দর না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 34। প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছি জানেন, প্রাইস বলেছি এটা মাত্র 4500 টাকা। গাদওয়াল ইন্সপায়ার্ড কাঞ্জি, খুবই সুন্দর, হাফ সিল্কের মধ্যে আছে একদম, কিন্তু একটু কটন না, হ্যাঁ খুব সুন্দর। তো এরপর আমি যেটা দেখাবো এটা যা একটা দেখাবো না, যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার 35। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি মাত্র 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে একদম কলজে কালার, একটু আগে যেটা আমি ব্লাউজ বানাতে বললাম, এবার এটার বডিটাই হচ্ছে ওই কালার। এবং এটার মধ্যে দেখেন না কি আছে, পাটটা দেখেছেন গঙ্গা যমুনার কালার কন্ট্রাস্টটা কি দিয়েছে, লিভ গ্রিন সাথে হচ্ছে গিয়ে একদম গোল্ডেন ইয়েলো টাইপ যে কালারটা আছে এটা হচ্ছে সেটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন তো, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে কোড নাম্বার 35। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 35 এর প্রাইস বলেছি। আল্লাহ, আমি কিন্তু এটা এখনো রাখি নাই, বাট এখন তো মনে হচ্ছে এটাও রাখতে হবে। টুম্পা তু তো গেয়া, আমি নিজে নিব না আপনাদেরকে দিব বলেন তো, আপনারা তো আমার জাম খেয়ে ফেলবেন। সো অলরেডি দুইটা রাখছে, আমি জানি এটার কোটি কোটি মেসেজ আসবে এগুলো এই শাড়িগুলো, আমি যে কেমনে আপনাদেরকে দিব অত আমি জানি না। আমি না প্রথমবার আমি নিজে না প্রাইস দেখে আপু আমি নিজে একটু অবাক ছিলাম যে এটা আসলে কি হবে, বাট এত ভালো প্রাইস মানে পাবো এটা জানলে আমি অনেস্টলি বলতেছি মানে আমি রিস্ক প্রথমেই নিয়ে নিতাম, তাও অনেক রিস্ক নিচ্ছি আমি জানছি আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা জাস্ট ইনবক্সে বসলে এরকম করে শেষ হয়ে যাবে। আই এম রিয়েলি স্কেয়ার্ড। আচ্ছা 33 আমার জন্য বুক, শোনা কমেন্ট থেকে একটা অর্ডারও বুক হবে না, ইউ হ্যাভ টু মেসেজ মি, হ্যাঁ সো পেজের মধ্যে মেসেজ করেন আমি সিরিয়ালি রিপ্লাই করবো। আমি একটার দিকে লাইভ এসেছি 1:30, সো তারপর থেকে আমি অর্ডার মানে ওভাবে আমি ওই সময় থেকে আমি অর্ডারটা টানা শুরু করবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার 35। প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। আমি তো আমার দিকে তাকাইতে পারতেছি না রে, এত সুন্দর লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 35। প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, এটা হচ্ছে অল ওভার শাড়িটা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিবেন আমাদের গয়না বসা পেজে, হ্যাঁ। সো পুরো শাড়িটার মধ্যে খুবই সুন্দর করে বুটা করা থাকবে, ব্লাউজ পিস কিন্তু রানিংয়ে আছে, ব্লাউজ পিস বানান কোনো সমস্যা নেই, বাট এটা পো একটু যে আঁচল পাড়ে যে কন্ট্রাস্ট আছে সেটা দিয়ে পরেও একটু দেখেন, হ্যাপি লাগবে হ্যাপি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 35। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম জানেন, প্রাইস বলেছি এটার আমি শুধুমাত্র 4500 টাকা। বিশ্বাস হয় এই শাড়ি 4500, আমি না বললে আপনারা এগুলোকে সিকো গাদলি ভাবতেন। আচ্ছা টুম্পা গলার চেনটা চাই প্লিজ, গোল্ডের আপু, গোল্ডের চেন দেওয়ার সামর্থ্য সাধ্য কোনোটাই আমার নাই, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সুন্দর হয়েছে গলা ভাঙা, তারপরেও কেমন বেহায়ের মতো গান গাচ্ছি, মানে এই গলা নিয়েও কেউ গান গাইতে পারে, এই ধরনের কনফিডেন্সই তো লাইফে দরকার তাই না। আচ্ছা এখন আমি যেটা দেখাচ্ছি এফো, এটা সেম বডির কালারের শাড়ি, বাট আমি জানতাম যে এই কালারটা এত সুন্দর বেগুনি, সো এটার মধ্যে আপু এটা বেশি ছিল না, অল্প পেয়েছি বাট অল্প নিয়েছি, ঠিক আছে। সো আমারটা হচ্ছে একপাশে খুব সুন্দর একটা প্রপলিশ যে কালারটা আছে সেটার সাথে হচ্ছে গিয়ে ইয়েলোর কন্ট্রাস্ট, এটা হচ্ছে গ্রিনের কন্ট্রাস্ট। সো যেটা এখন আমি মানে একটু পিকক টাইপের একটা গ্রিন, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলে, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 36। সো দিস ইজ কোড নাম্বার 36। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। কোনটা ছেড়ে কোনটা নিবেন দুইটাই সুন্দর দেখেন, আমি বললাম না, বাট এটা অল্প ছিল রিডিওদের কাছে, যাই হোক আমার কাছে এটার কন্ট্রাস্টই পছন্দ, সো আই টুক অন, বাট এটা আমি আপু এই শাড়িগুলো আপনাদেরকে আমি আবার এনে দিচ্ছি থাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলে, এটা আজকে এই যে রাতে লাইভ করলাম আপু, রাতের বেলা থেকে দেখবেন ইন্ডিয়া তোলপার হয়ে যাবে, কালকে সকাল থেকে সব ইন্ডিয়ান ডিলারদের মাথা নষ্ট, টুম্পা এটা কি লাইভ দেখালো কি শাড়ি আনলো আমি জানি তো। সো যাক, ওই যে বললাম আমার গলা কাটা, হাত কাটা, পা কাটা, মাথা কাটা, কিডনি কাটা, এগুলো ছবি দেখার জন্য আমি রেডি এখন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 36। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস বলেছি এটার আমি মাত্র কত, প্রাইস বলেছি এটার আমি 4500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসা পেয়েছি, ঠিক আছে। মধ্য গগনে নয়ন মণি আপু, ওরে বাবা রে, ওরে বাবা, হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন না, এটার মধ্যে আমাকে কোনো হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন ওরা দেয় নাই,
হ্যাঁ, পছন্দ না হলে আসলে আমি আনতাম না। ব্ল্যাক আনা যাবে যদি ব্ল্যাকের মধ্যে আমি সুন্দর কম্বো পাই। আপু ব্ল্যাকের মধ্যে আমাকে যা যা দিছিল আমার কাছে ভালো লাগে নাই, নাকি ব্ল্যাকে ছিলই না? না, ব্ল্যাকে মনে হয় ছিল না আপু। ব্ল্যাকে হইলে ব্ল্যাকে যে কম্বো দিত ব্ল্যাক সুন্দর লাগতো, কিন্তু ব্ল্যাকে ছিল না। আমি বললাম তো আপু 30টার উপরে কম্বো ওরা আমাকে দিয়েছিল, তার মধ্যে বেস্ট যে 6টা আমার কাছে লেগেছে সেগুলো আমি আপনাদের জন্য এনেছি। সো এটা হচ্ছে লাস্ট ওয়ান, কোড নাম্বার 36। প্রাইস হচ্ছে কি, এটার কথা বললাম, প্রাইস বলেছি এটার আমি 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ইজ 50, আউটসাইড ঢাকা ইজ 80। সো যার কাছে এটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেন। সো আমাকে ভয়াবহ সুন্দর লাগতেছে আমি জানি, বাট কিছু করার নাই। এরকম সুন্দর লেগে আমাকে এখন ঘুমাতে যেতে, না না ঘুমাতে যেতে হবে, কাজে যেতে হবে। হ্যাঁ, সো আজকে রাতে আমি আপনাদের, বাকি রাতের জন্য আমি আপনাদের কামনা ইনশাল্লাহ। সো আমি আরও এক কাপ চা খাবো, একটু ফ্রেশ হবো, তারপরে আমি ইনবক্সে বসবো। সো এখন বাজে 1:30, আমি 2টার দিকে ইনবক্সে বসবো। সো আল্লাহর ওয়াস্তে যারা যারা মেসেজ করে রেখেছেন আর নক করবেন না, একদম সিরিয়ালি থাকুক, কাজ আমি ঠিক 1টা থেকে ইনবক্সে, নিচ থেকে আমি উপরের দিকে মেসেজে যাব। সো মেসেজ যদি কোড সোল্ড আউট হয়ে যায় কিছু করার নেই। সো বারবার নক করলে কিন্তু মেসেজ উপরে চলে যাবে, আপনি কিন্তু শাড়ি হারাবেন। সো এখন জাস্ট ওয়েট করতে হবে, ঠিক হ্যাঁ। বাট আমার বিশ্বাস, আমি ইনবক্সে আধা ঘন্টা পড়লে, মানে আধা ঘন্টা পড়লে বলতেছি, আধা ঘন্টা বসলে আসলে শাড়ি আর থাকবে না। যদি আমি এখনও বলতেছি আলহামদুলিল্লাহ যা স্টক এনেছি ভালো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কিন্তু আপনাদের যেরকম আমি রেসপন্স এবং শাড়িটা পরার পর আমি নিজে যেরকম স্যাটিসফাইড আপো, আমার বিশ্বাস যে, আর যে দামে আমি বললাম তো, আমি যেই দাম এটা দাম আসলে বিশ্বাস হয় না। হ্যাঁ, সো বাকিটুকু যাই হোক। আচ্ছা, আমি তো প্রথম দেখাতে বললাম না, জান না লাগে, পাগল হয়ে গেলাম আপনাকে দেখে এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ পুতুল, দুষ্টুমি বাদ দেয়, যাও কাছে এসে ঘুমাও, চোখে নিজে ডার্ক সার্কেল ফেলা যাবে না। হ্যাঁ ওকে, গয়না বাক্সে বলে একটা জব দিব, আর প্রতিদিন নিজের জন্য শাড়ি আর জামা আগেই, যখন যে আমি অর্ডার ফাইল দিব না, দেখা যাবে কি জানেন, প্রত্যেকটা কোডের আগে আপু আগে নিজের নামটা লিখে রেখে দিবে, একটা একটা ড্রেস, একটা শাড়ি, আপুর জন্য বুট, পিঙ্ক আনো যদি পাই, আপু সুন্দর পিঙ্ক পেলে অবশ্যই আনবো। হ্যাঁ, ইয়ে চাঁদ সা রোশন চেহারা, জুলফো কা রঙ সুনহরা, ইয়ে ঝিল সি নীলি আঁখে, কোই রাজ হ্যায় ইনমে গহরা, আর গাইতে পারবো না, আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঝুমকাটা বানাবো, ট্রাই করবো বানানোর, ঝুমকাটা সুন্দর কিন্তু বেশি কমন করারও ইচ্ছা নেই আমার, এই জন্য আমি কাছেও আসতেছি না, একদমই কমন করার ইচ্ছা নেই। এটা আমার খুব পছন্দের একটা ঝুমকা, মানে আমার কাছে মনে হয়েছে যে একদম আমি এইরকম একটা ঝুমকা চাচ্ছি। যাক, সো আমি গেলাম, যাও ভাগো, এস আচ্ছা গেলাম। সেটা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।